গাজা এবং লোহিত সাগর নিয়ে চরম বিপাকে নেতানিয়াহুর দেশ। এর মধ্যে নতুন করে ড্রোন হামলা শিকার হলো ইসরায়েল। তাদের বন্দর নগরী এইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সময়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করা হয়েছে। গাজা ইসরায়েলের অভিযান শেষ করার জন্য চাপ দিতে এমন সিরিজ হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। হুতির সামরিক বিভাগের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা এইলাত শহর ছাড়াও ফিলিস্তিনের অধিকৃত বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এছাড়া লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ MSC ইউনাইটেড ভেসেলেও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। জাহাজটিকে তিনবার সতর্কবার্তা দেওয়ার পর এই হামলা করা হয়েছে। শিপিং কোম্পানি MSC জানিয়েছে, জাহাজটি সৌদি আরবের কিং আবদুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচি যাচ্ছিল। মঙ্গলবার এ জাহাজটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, তবে জাহাজের সব ক্রুরা অক্ষত রয়েছেন, কোনো হতাহতের খবর মেলেনি। এর আগে গত অক্টোবরে ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছিল ইয়েমেনের হুথিরা। ওই সময় গাজায় ইসরায়েলে হামলার প্রতিশোধে এ হামলার কথা জানায় গোষ্ঠীটি। এছাড়া সীমান্ত এলাকায় ব্যাপক রকেট হামলা চালানো হয়েছিল। কয়েকদিন বিরতি দিয়ে আবারও ইসরায়েলের দিকে ছোড়া হচ্ছে ড্রোন। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মঙ্গলবার তারা লোহিত সাগরে 12টি ড্রোন ও 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা চালিয়ে আসছে বলে দাবি করে পেন্টাগন। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান একটি বেনামি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটিও লোহিত সাগরের ওপর দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলেও দাবি করা হয়। এক বিবৃতিতে ইউএস সেন্টকম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সক্ষমতার ইউএসএস লেবুন এবং আইজেনহাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ারে F-18 ফাইটার বিমান এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভূপাতিত করেছে। এ সময় 12টি ক্ষেপণাস্ত্র, 3টি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 2টি ক্রুজ মিসাইল ভূপাতিত করা হয়। এক্ষেত্রে 10 ঘন্টার ব্যবধানে এসব হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়। গেল 7 অক্টোবর গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে বসে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। তখন থেকে তাদের পাশে দাঁড়ায় ইয়েমেন গোষ্ঠীটি। এমনকি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে 20,000 প্রশিক্ষিত সেনা পাঠানোর ঘোষণাও দিয়েছে তারা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।